পলিটিক্স আর পলিটিশিয়ান, আজকাল তো ঘরে ঘরে পলিটিশিয়ান পাওয়া যায়। চায়ের দোকানে 5 টাকার চা খেতে ঢুকলেও কিন্তু 20 টাকার দুর্নীতির গল্প শোনা যায়। এরকম অনেক রাজনীতিবিদরা আছেন যারা নিজেও একজন মূর্খ, অথচ জনগণকে বোকা বানানোর ক্ষমতা তাদের কাছে আছে। কারণ তাদের ডান হাতের ধর্ম আর বাম হাতে আছে টাকা, এবং তাদের রাজনৈতিক জীবন চালিয়ে যাওয়ার জন্য এই দুটো অস্ত্রই তাদের জন্য যথেষ্ট। আর আমরা ওই মূর্খ নেতার পোশাকের গন্ধ নাকের অন্তঃস্থল পর্যন্ত পৌঁছে নিয়েছি। আমরা বুড় তাকেই দিয়ে থাকি যে আমাদের হয়ে কথা বলবে, কথাগুলি সত্য বলুক কিংবা মিথ্যা বলুক তাতে কোনো সমস্যা নেই, কাজ করুক কিংবা নাই বা করুক তাতে কোনো সমস্যা নেই। এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। একটা প্রবাদ আছে যে যার কাছে টাকা আছে তার কাছে সম্মান আছে, এই কথাটা একদম সত্য। সমস্ত জীবন দুর্নীতি করে নির্বাচনের আগে দুর্নীতিযুক্ত টাকার দুর্নীতিযুক্ত সম্পত্তির 5% বণ্টন করে সে হয়ে ওঠে সমাজের মধ্যে সবচেয়ে গণ্যমান্য ও সম্মানিত ব্যক্তি। তবে যাই হোক, আশা করি আমরা একদিন নিজের বুদ্ধি ও ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজের মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসবো। তো এতক্ষণ শুনলেন আজকের দিনের সমাজ, আজকের দিনের বরাক উপত্যকা। কিন্তু বরাক উপত্যকার প্রত্যেক রাজনীতিবিদ বা নেতারা এরকম না। কোনো এক সময় বরাক উপত্যকার মধ্যে এমন একজন রাজনীতিবিদের আগমন ঘটেছিল যার আগমনের ফলস্বরূপ বরাক উপত্যকা নিজের রূপ ধারণ করতে সক্ষম হয়েছে। আমি কথা বলছি প্রয়াত মইনুল হক চৌধুরীর কথা। 1923 সালের 13ই মে অসম প্রদেশের কাছাড় জেলার সোনাবাড়ি ঘাটে এক পরিবারে জন্ম হয় মইনুল হক চৌধুরীর। মইনুল হক সোনাবাড়ি ঘাটের এক মধ্য ইংরাজি স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর তিনি গুয়াহাটির কটন কলেজ ও সিলেটের মুরাদি চাঁদ কলেজে অধ্যয়ন করেন এবং 1942 সালে উচ্চতর মাধ্যমিক পাশ করেন। 1944 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক ইতিহাসে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হন। প্রেসিডেন্সিতে কলেজ নির্বাচনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরাস্ত করেন। 1946 সালে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে MA তে ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। এরপর তিনি মুসলিম লীগে যোগদান করে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন মুসলিম লীগের যুব মোর্চার জাতীয় স্তরের সাধারণ সম্পাদক। 1947 সালে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। মোহাম্মদ আলী জিন্নাহর সাথে একটি সভায় তিনি বরাক উপত্যকার প্রতিনিধিত্ব পর্যন্ত করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ও মৌলানা আবুল কালাম আজাদের অনুপ্রেরণায় ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন তিনি। স্বাধীনতা প্রাপ্তি এবং ভারত বিভাজনের পর তিনি ফখরুদ্দিন আলী আহমদের সক্রিয়তার প্রভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। 1948 সালের শিলচরের বার অ্যাসোসিয়েশনে তিনি তার কর্মজীবনের সূচনা করেন। পরবর্তীকালে 1950 সালে তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং স্থানীয় বোর্ডের সদস্য মনোনীত হন। সেই বছরই তিনি শিলচর পৌরসভার মনোনীত সদস্য ছিলেন। 1952 সালে তিনি পূর্ব সোনাই সমষ্টি থেকে অসম বিধানসভার সদস্য নির্বাচিত হন। একই সমষ্টি থেকে দ্বিতীয়বার জয়লাভের পর 1957 সালে কৃষি মন্ত্রণালয়ের ক্যাবিনেট মন্ত্রীর পদ লাভ করেন। 1962 সালে যখন তিনি তৃতীয়বার একই সমষ্টি থেকে জয়লাভ করেন, 1962 সালে তিনি কৃষি মন্ত্রীর পদ ছাড়াও বিধানসভায় কংগ্রেসের দলের নেতা হিসাবে মনোনীত হয়েছিলেন। 1967 সালে তিনি আবার সোনাই সমষ্টি থেকে চতুর্থবার মতো জয়লাভ করেন, কিন্তু বিমলা প্রসাদ চালিহার সাথে মনোমালিন্যের ফলে তিনি মন্ত্রিত্ব হারান। 1967 সালে তিনি জাতীয় হজ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। দুবলি সংসদ আসাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার মধ্য দিয়ে 1971 সালে তিনি ভারতীয় রাজনীতিতে যোগ দেন এবং ভারত সরকারের শিল্পমন্ত্রীর পদ লাভ করেন। যেভাবে আমি বলেছিলাম যে কোনো এক সময় বরাক উপত্যকা এমন কোনো রাজনীতিবিদের আগমন ঘটেছিল যার আগমনের ফলস্বরূপ বরাক উপত্যকা নিজ রূপ ধারণ করতে সক্ষম হয়েছিল। মনোর হোক যদি অনেক অবদান রয়েছে বরাক উপত্যকার মধ্যে, সেগুলোর মধ্যে কিছু আমি আপনাদের সম্মুখে বিশ্লেষণ করব। অবিভক্ত কাছাড়ের কৃষি শিল্প উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, অল ইন্ডিয়া রেডিও স্থাপন, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভেটেরিনারি স্কুল, 5 গ্রামের হিন্দুস্তান পেপার মিল, আনিপুরের সুগার মিল, শিলচর রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা এখন NIT নামে পরিচিত, এ সমস্তই প্রয়াত মইনুল হক চৌধুরীর অবদান। তিনি প্রথম কাছাড়ের জন্য বরাক ড্যামের প্রস্তাব করেছিলেন। এখন পর্যন্ত শুনলেন উন্নয়নমূলক কাজের যোগ্যতার কথা। এবং যদি আমি শিক্ষাগত যোগ্যতার কথা বলি, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আজকালকার সমাজের সঙ্গে যদি আপনি প্রয়াত মইনুল হক চৌধুরীকে কম্পেয়ার করেন, তাহলে আমি বলবো যে ওনার কাছে শুধু উন্নয়নমূলক কাজের জন্য নয়, শিক্ষাগত যোগ্যতা অনেক ছিল। আজকালকার সমাজ যদি আপনার নোটিস করেন, তাহলে একটা এক কথা আপনারা দেখতে পারবেন যে এরকম অনেক বিধানসভা সমষ্টি আছে যেখানে গত 10-15 বছরে কোনো শিক্ষিত নেতা আগমন ঘটেনি। কারণ এরকম অনেক রাজনৈতিক দল আছে যারা টিকিট প্রদান করার সময়, যারা দলীয় টিকিট প্রদান করার সময় শিক্ষাগত যোগ্যতার দিকে ফোকাস না করে তারা ফোকাস করে অর্থনৈতিক দিক দিয়ে। আমার বলার উদ্দেশ্য এটা ছিল না যে আজকালকার সমাজে শিক্ষিত লোক নেই বা শিক্ষিত লোকরা রাজনীতিতে অংশগ্রহণ করে না। হ্যাঁ, আজকের সমাজেও শিক্ষিত লোক আছে এবং ওরা রাজনীতিতে জয়েন করতে যোগদান করতে ওরা ইচ্ছুক, কিন্তু ওদেরকে দমিয়ে রাখা হয়, ওদেরকে নিচে রাখা হয়। যারা আসন গ্রহণ করে তারা ম্যাক্সিমাম তারা অশিক্ষিত থাকে।
তাহলে আমাদেরকে একটা কথা বুঝতে হবে যে এই সমস্যা যারা সম্মুখীন আমরা হয়ে আসছি, যারা সম্মুখীন সমাজ হয়ে আসছে, যার সম্মুখীন বিধানসভা সমষ্টিগুলি হয়ে আসছে, তার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক দলগুলো সবসময় ওই নেতাকে বা ওই রাজনীতিবিদকে প্রিফার করে যার কাছে রয়েছে অপুরন্ত টাকা, এবং ওই অপুরন্ত টাকা আসার পিছনে একটাই কারণ, এবং সেই কারণটা হচ্ছে দুর্নীতি। আজকালকার সমাজের প্রতি লক্ষ্য করলে আপনারা আরেকটা ব্যাপার দেখতে পাবেন যে অনেক সময় এরকম হয় যে জনগণ ও রাজনীতিবিদদেরকে বা নেতাদেরকে শনাক্ত করে ধর্ম দেখে। কিন্তু প্রথম মনির হক চৌধুরী ওই ব্যক্তি ছিলেন যাকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই সমানভাবে ভালোবাসত, এবং ওনার মৃত্যুর এত বছর পরও আজও সমাজ ওনাকে শ্রদ্ধা করে থাকে এবং ওনার কার্যকলাপগুলির কথা স্মরণ করে সমাজ ওনার সুনাম করে থাকে। আমি যদি প্রথম মনির হক চৌধুরীর কথা আপনাদেরকে বলি, তাহলে আমি একটাই কথা বলবো যে এরকম ব্যক্তি বা এরকম রাজনীতিবিদ আজকের সমাজে প্রায় বিরল। প্রথম মনির হক চৌধুরীকে অনুসরণ করে আমাদের একটাই কথা শেখা উচিত যে যখন আমরা কোনো রাজনীতিবিদদেরকে শনাক্ত করি, তখন ওদের ধর্ম দেখে নয়, ওদের টাকা দেখে নয়, বরং ওই ব্যক্তিকে শনাক্ত করা উচিত যে সমাজের কল্যাণের জন্য সমাজের উন্নয়নমূলক কাজ করে যেতে পারবে এবং সমাজের মধ্যে অল্প হলেও পরিবর্তন নিয়ে আসতে পারবে। এরকম বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ভিডিওস এবং ইন্টারেস্টিং ভিডিওস দেখার জন্য ফলো করতে থাকুন সার্কেল 360। ধন্যবাদ।